একই সঙ্গে 11 জন কিশোর যুবকের মৃত্যুতে স্তব্ধ খন্দকিয়া গ্রাম। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বরকাতিয়া রেল স্টেশনে 1 কিলোমিটার এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 যাত্রী নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি চট্টগ্রামের হাটহাজির উপজেলার চিকনদণ্ডি ইউনিয়নের আমান বাজার পূর্ব পাশে খান্দকিয়া গ্রামে। একসঙ্গে 11 জন কিশোর এবং যুবকের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে পুরো গ্রাম। মিরসরাই এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 16 আরোহীর ঘটনার খবর নিহতদের পরিবার তথা হাটহাজারের খন্দকিয়া গ্রামে ছড়িয়ে পড়লে এলাকায় সুখের ছায়া নেমে আসে। এলাকা জুড়ে নেমে এসেছে অমানিশার অন্ধকার, এলাকা জুড়ে চলছে সুখের মাতম। নিহতের পরিবারের সদস্য, তাদের আত্মীয় স্বজন এবং এলাকায় আবাল বৃদ্ধ বনিতার আহাজারিতে খন্দকিয়া গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চিকনদণ্ডি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাসান জামান বাচ্চু বলেন, মিরসরাই উপজেলার পর্যটন স্পট খৈয়াসরা ঝর্ণা দেখে পথে পথে ট্রেনের ধাক্কায় আমার এলাকার 11 জন নিহত হয়েছে। আমি দ্রুত চমেক হাসপাতালে ছুটে আসি। এদের মধ্যে 5 থেকে 6 জনকে জরুরি বিভাগে আহত অবস্থায় আনা হয়েছে। তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, তবে তাদের মধ্যে কয়েকজন অবস্থা গুরুতর। শুক্রবার দুপুরে খৈয়াসরা ঝর্ণা লেভেল ক্রসিংয়ে উঠে পড়া পর্যটকবাহী মাইক্রোবাসের ট্রেনের ধাক্কায় 11 জনের মৃত্যু হয়, আহত হয়েছেন আরও 6 জন। নিহতদের 10 জনই হাটহাজারির যোগিরহাট অ্যান্ড জে কোচিং সেন্টারের ছাত্র এবং শিক্ষক। বাড়ি হাটহাজারির আমিন বাজার খন্দকিয়া গ্রামে। তারা খৈয়াসরা ঝর্ণা দেখতে প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি দুপুর 1:30টার দিকে ওই লেভেল ক্রসিং পার হওয়ার মুখে পর্যটকবাহী মাইক্রোবাসটি লাইনে উঠে পড়ে। ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে তা ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় মাইক্রোবাসটিকে প্রায় 1.5 কিলোমিটার পথ হেঁচড়ে নিয়ে বারতাকে স্টেশনের অদূরে থামে ট্রেনটি। এর মধ্যে মাইক্রোবাসের চালক সহ 11 জন মারা যান। স্থানীয়রা এসে হতাহতদের উদ্ধার শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, রেল পুলিশ এবং থানা পুলিশের সদস্যরা এসে উদ্ধার কাজে যোগ দেন। আহতদের নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। আজকের মতো পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্ব সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।